আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সিঙ্গেল সার্কিট ব্রেকার এসপি কী করে কানেকশন করতে হয়। তো আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি এই সিঙ্গেল সার্কিট ব্রেকার কীভাবে কানেকশন করতে সেটি মূলত দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, এই সিঙ্গেল সার্কিট ব্রেকার কানেকশন করার জন্য আমি একটি সিঙ্গেল সার্কিট ব্রেকার নিয়েছি এসপি, একটি নিয়েছি হচ্ছে কাটিং প্লায়ার্স, একটি নিয়েছি হচ্ছে টেস্টার। আর এই সিঙ্গেল সার্কিট ব্রেকার কানেকশন করার জন্য, চেক করার জন্য আমি একটি টিউব লাইট নিয়েছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলইডি টিউব লাইট। তো এই এলইডি টিউব লাইটের দিয়ে আমি আপনাদের চেক করে দেখাবো যে কী করে এই সিঙ্গেল সার্কিট ব্রেকার কানেকশন করতে হয়। তো গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাইজ, এখন আমি এটা কানেকশন করে দেখাবো। তো কানেকশন করার জন্য এখানে আমি তারটা একটু ইনসুলেশনটা খুলে নিব। তো ইনসুলেশন ছোলা আমার শেষ হয়ে গেছে। তো এটি হচ্ছে আমার এসি পাওয়ার লাইন। তো একটি হচ্ছে লাইন আর একটি হচ্ছে নিউট্রাল। তো প্রথমে আমি লাইনটা ব্রেকারের ইনপুটে কানেকশন করে দিব। তো এই লাইন তারটি আমি ব্রেকারের ইনপুটে কানেকশন করে দিলাম। এখন বাকি থাকলো আউটপুট, আর এই তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউট্রাল। তো আউটপুটে আমি কি করব, এই টিউব লাইটের যে লাল তারটি আছে সেটি এখন আমি এই আউটপুটে দিয়ে দিব। তো গাইজ দেখেন, ভালো করে লক্ষ্য করেন, এই যে আউটপুটে আমি দিয়ে দিলাম। তো আউটপুটে আমার হচ্ছে এই টিউব লাইটের যে লাইন তারটি লালটা সেটা আমি আউটপুটে দিয়ে দিলাম। তো বাকি রইল আমার হচ্ছে এই টিউব লাইটের নিউট্রাল তার এবং আমার হচ্ছে পাওয়ার লাইনের নিউট্রাল। তো এই নিউট্রাল তার দুটি এখন আমি শর্ট করে দেব। তো শর্ট করে দিলাম। তো এটা আমি আর কি টেপ করলাম না, যেহেতু আমি এটা পারমানেন্ট এটা করতেছি না, আপনাদের দেখানোর জন্য করতেছি। তো গাইজ, আপনারা ভালো করে লক্ষ্য করেন যে এসি যে পাওয়ার দুটি আসবে, একটি হচ্ছে লাইন একটি নিউট্রাল, লাইনটি অবশ্যই ব্রেকারের ইনপুটে ঢুকবে, আর আউটপুটে যে সোর্সটি আপনি ব্যবহার করবেন, আমি এখানে টিউব লাইটটি ব্যবহার করে দেখাইছি। টিউব লাইটেরও দুটি তার, একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে কালো। লালটি হচ্ছে লাইন তার আর কালোটি হচ্ছে নিউট্রাল তার। তো এই লাল তারটি আপনি ব্রেকারের আউটপুটে দিয়ে দিবেন, আর নিউট্রাল তার যে থাকো যেটা সেটা আপনি লাইন তারের যে নিউট্রাল, এই নিউট্রালের সঙ্গে একত্রিত করে দেবেন। তো দেখতে দেখেন, এখন আমি এটা আমি আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো যে আসলে এই টিউব লাইটটি জ্বলে কি না। তো গাইজ, আমি পাওয়ার দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন ইনপুটে পাওয়ার চলে আসছে, যে টেস্টারে শো করতেছে, দেখা যায় কি না। তো ইনপুটে আমার লাইন আসছে, আউটপুটে দেখেন আউটপুটে লাইন। তো এই ব্রেকারটি এখন আমি উঠাই দিব। তো দেখেন গাইজ, এই টিউব লাইটটি আমার জ্বলতেছে, দেখেন ব্রেকারটি এখন আমি অফ করে দিব। দেখেন অফ করে দিলাম, লাইটটি আমার বন্ধ হয়ে গেল, এই যে অন করে দিলাম লাইটটি আমার জ্বলতেছে। তো এই সিঙ্গেল সার্কিট ব্রেকার এভাবে কানেকশন করতে হয়। তো এই সার্কিট ব্রেকারের অনেক সুবিধা। তো গাইজ, দেখতেই পারলেন কী করে আমি এই সার্কিট ব্রেকারটি আমি কানেকশন করলাম। তো আপনারাও চাইলে এইভাবে খুব সহজে সার্কিট ব্রেকার কানেকশন করতে পারেন, কারণ সার্কিট ব্রেকার লাগালে আপনার সোর্সের অনেক উপকার হয়, যে কোনো ক্ষতির হাত থেকে আপনার সোর্সকে রক্ষা করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজ বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।